Bumbak Times. কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবাণী রিসেপশন হল, শীততাপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন। ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ, মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। শরীফুল, সামিরুল, তারপরে এম বাবু, আপনি কি কোনো রাজনৈতিক দল করেন? না না, তারা কি কোনো রাজনৈতিক দল করে? তারা টিএমসি করে, যারা আপনাকে মেরে কিছু করেনি। আমরা ফার্নিচারের কাজ করে, ঘরেও থাকেনি, কলকাতা শহরে থাকে। এই লকডাউনে এসে এবার আমাদেরকে বলছে যে ওকে মেরেছে, এবার আমরা যাই। কেন মারলো? কেন মারলো ওটাই আমরা জানি না, কী কারণে মারছে সেটাই জানি। তবে জিজ্ঞাসা করছি কী ব্যাপার ভাই, কিছু বলছে না, শুধু একটাই যা হালকা মানে মারার সঙ্গে শুনতে পারেন যে তোরা ব্যবসা করছিস কেন? ওদেরকে বলছি মারুনি, বলছে মেরে একবার মারছে, আবার বলছে ভাঙেনি। আরো একজনের মতো ছিল, আটজনের মতো ছিল। কোথায় ঘটনাটা কোথায় ঘটেছে? সামতাই মাঠে, সামতাল মাঠে, গরু মানতে যে মাঠে মারধর করেছে। আমরা যাচ্ছি, আমাদেরকে রাস্তা দিয়ে মাঠে ফেলে মারছে। ও মাঠেই পড়েছিল, আমি যাচ্ছি মানে। কজনকে মেরেছে আপনাদের? পাঁচজন, পাঁচজন। এখন আপাতত পাঁচজন, আমি কতজন আসবে বলা বলতে পারবো না। বাড়িতে কি হচ্ছে বলতে পারবো? ছেলেকে মেরেছে, দুটো মেয়েকে মেরেছে। আচ্ছা, তিনজনে কি আপনারা কি সবাই হসপিটালে অ্যাডমিট হয়েছে? সবাই হসপিটালে, আমরা পাঁচজন হসপিটালে আছি। থানায় অভিযোগ দায়ের করেছে? থানায় গিয়ে থানা থেকে মানে হসপিটালে আগে রুগী বাঁচাও করেছি। ওখানকার পুলিশরা আগে ফোন করলো, সে বললো যে আগে আরামবাগ হসপিটালে নিয়ে যাও, রুগী বাঁচাও, তারপর আমরা দেখছি। শান্তা তো পুরসুরা থানা? হ্যাঁ, পুরসুরা থানা। থানাতেও গেছি, কি নাম আপনার? শক্তিতাবুল। শক্তি? শক্তিতাবুল। কিতাবুল আপনার? হাত পা সব গুঁড়ো করে দিয়েছে, আবার বলছে কিসে করে মেরেছে আপনাকে? রডে করে, রডে করে, রডে করে বলছে, আবার মারতে বলছে, পা ভাঙে না, ভাঙ পা বাজরাই মেরেছে রডে করে, পিট পুরো ছিলে গেছে। আমি বলছি বলে আমাকে তুলে কাতার মারছে, আর মারছে রডে করে, আমার কাপড় ধরে টানাটানি করছে। অত লোক রয়েছে, অত লোককে ডাকছি, কেউ হাত দেয়। থানা পুলিশকে দিন দিতে। হ্যাঁ, বলছি কী জন্য আপনাকে মারধর করলো? আমি জবগার্ডে কাজ করছিলাম। আচ্ছা, জবগার্ডে সকালবেলা কাজে গেছি, যে আমি আমার কাজ করছি, ওরা নেবেই নেবেই আমাকে মারতে লেগেছে। আচ্ছা, কেন মারলো আপনাকে? খামাখাই
আপনি কি কোনো রাজনৈতিক দল করেন? না না, আমি কিছু পার্টি বিএনপি করি। যারা মেরেছে তারা কি কোনো রাজনৈতিক দল করে? হ্যাঁ তারা করে। কি কি দল করে? তৃণমূল করে। তৃণমূল করে। কারা মেরেছে আপনি, তাদের নাম কি? ওই তো তোমার হচ্ছে সাদ্দাম অপপ্রধান। উপপ্রধান? হ্যাঁ সাদ্দাম। হ্যাঁ আচ্ছা, তোমার হচ্ছে শরীফ। হুম আচ্ছা, আর হচ্ছে ছট্টু। আচ্ছা, আর তোমার হচ্ছে এমবাবু। এমবাবু কী দিয়ে মেরেছে আপনাদেরকে? আমাকে মেরেছে, আমি জবগার্ড করছিলাম, আমাকে কোদাল দিয়ে মেরেছে। ঘটনাটা কখন ঘটেছে? আমার আমার কাছে ঘটেছিল 7টার সময়। 7টা? হ্যাঁ। আচ্ছা, আপনারা থানায় অভিযোগ জানিয়েছেন? থানায় গেম, থানায় চিল্লাচ্ছিল আমাদের পুরসুল থানা তো ওদের কিনা কিছুই বলতে দেয়নি পুরসুল থানা, যে কিছু একটা স্টেপ নিলিও তাহলে আমরা থানায় গেছি, আমাদেরকে ঝাঁজ মারছে উপপ্রধান বলে, ওই যে হয়তো ফোন করে বারণ করেছে কেস নিতে, ঝাঁজ মারছে, আমরা যন্ত্রণার তারসে আমরা আরামবাগে এসে ভর্তি হয়েছি। আমার মাকেও মেরেছে, আমার মা বোরতলায় ভর্তি আছে। কী নাম আপনার? আমার নাম শেখ মিরহান। কোথায় বাড়ি আপনার? সামতা। সামতা থানা পুরসুর। কি জন্য মারলো আপনাকে একটু বলবেন? কি জন্য মারলো আপনাকে? ওরা গরু ব্যবসা করবে। আচ্ছা, আমাদের করা যাবে না। আপনারা গরু ব্যবসা করেন বলেই ওরা মারলো? হ্যাঁ। আচ্ছা, আপনাদেরকে করা যাবে না তাই? মঞ্জু Collection, jeans and t-shirts, only for men.